আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সব ভালো আছো। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। দেখো, আজকে আমি ডিমের একটা আমলেট মতোই করছি। ক্যাপসিকামকে বা সিমলা মির্চকে ছোটো ছোটো করে কেটেছি আর কুচি কুচিও কেটেছি। টমেটো কুচি, পেঁয়াজ কুচিয়েছি। এটা হচ্ছে আমি ডিমের আমলেটে দেবো। আর বড় সিমলা মির্চকে গোল গোল করে কেটে নিয়েছি, সেগুলো আমি ইউজ করবো, দেখাবো বন্ধুরা। এখন দেখো, এই মশলার মধ্যে নুন, হলদি, লঙ্কা আর জিরে একটু দেবো, দিয়ে ভালো করে এটাকে মেখে নেবো। দিয়ে ভালোভাবে মেখে নেবো। দিবার পর এতে আমি দুটো কি তিনটে ডিম দিয়ে এটাকে আমি ভালো করে ফেটে নেবো। আমলেটের মতো পুরো, যেমন আমলেট করে সেরকম আমলেটের মতো পুরো প্রসেসটা, মানে সব সেম করবো। একটু আদা রসুনের পেস্ট দিচ্ছি, সেম করবো এরকমই। আর দুটো ডিম দিচ্ছি, দেখো দুটো ডিম দিচ্ছি। এই দুটো ডিমকে ভালো করে ফেটের সঙ্গে একদম মিক্স করে নেবো। মশলা আর ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো যেগুলো আছে সব একসঙ্গে মিক্স করে নেবো। নিয়ে আর একটাও ডিম দিয়ে দেবো, কেন একদম অল্প লাগছে। তিনটে ডিম ইউজ করছি বন্ধুরা। দেখো দেখো, পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, ভালো লাগবে দেখতেও। আর এটা এটা খেতেও খুব সুন্দর হয়। দেখো, সিমলা মির্চগুলো বা ক্যাপসিকামগুলো এরকম গোল গোল করে কেটে ভেতরে দানাগুলো ভালো করে পরিষ্কার করে ফেলে দিয়ে ধুয়ে দিচ্ছি। এবার দেখো, আমি ফ্রাই প্যান বসিয়ে তেল দিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেলে আমি এগুলো ফ্রাই প্যানে বসিয়ে এর উপরে আমলেট যে বানিয়েছি আমলেটগুলো অল্প অল্প করে দেবো। এটা হচ্ছে একটু কাঁথে আছে, একদম সাইডগুলো বেরিয়ে যাবে, কিন্তু পরে আমি সাইডগুলো কেটে নিয়ে পরিষ্কার করে গোল গোল রাউন্ড হিসাবে করিয়ে করে নেবো। দেখো বন্ধুরা, দেখতে থাকো। দেখো, আমি সব পিসগুলো যে কটা পিস করেছিলাম সেই কটা পিস সব বসিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে সমান করে নিচ্ছি, গরম হয়ে গেছে। এবার আমি যে বানিয়েছি এটা আমলেটের, এটা সেটা আমি একটা অল্প অল্প করে চামচে করে যেগুলো খালি আছে বা ফিল করে নেবো বা ভরে নেবো। দেখো দেখো, ভরে নেবো, কিন্তু কাত হয়ে আছে বলে সাইড থেকে আমার একটু বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে পুরো কভার হয়ে যাবে, অসুবিধা নেই। আমি পরে এটাকে ঠিক ঠিক একটা একটা করে সাইডগুলো সাইড করে আমি ঠিক জিনিসগুলো করে নেবো। দেখো তোমরা বন্ধুরা, এরকম সাইডে যদি বেরিয়ে যায় এরকম করে নিও, এতে ভয়ের কিছু নেই। এটা খুব সুন্দর খেতে হয়, গরম ভাত রুটি খুব ভালো লাগে। ভাতের সঙ্গে বেশি ভালো লাগে বেগুন ভাজার মতো, যেমন বেগুন গোল গোল করে ভাজা হয়, এটাও ঠিক সিমলা মির্চটাকে ভাজা ভাজা খুব সুন্দর খেতে লাগছে। এগুলো সব খেয়েওছি। দেখো, আমি সব সাইডের গুণা কেটে নিয়েছি, কত সুন্দর হয়ে দেখতে পাচ্ছ, একদম পুরো সুন্দরভাবে গোল গোল হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, হয়ে গেছে, দেখো সার্ভ করে দেখাবো। ঠিক আছে বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা সাবস্ক্রাইব করে বেলটা করে দাবিয়ে দেবে, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছায়। ঠিক আছে বন্ধু, দেখো সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থাকো, সেফ থেকো, আল্লাহ হাফেজ। দেখো সব।